ছোটবেলায় আমাদের প্রচুর স্মৃতি ছিল, যার মধ্যে একটা দারুণ স্মৃতি ছিল আচার খাওয়া। স্কুলের বাইরে যে আচার কাকুরা দাঁড়িয়ে থাকতো, তাদের থেকে হরেক রকমের আচারের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় আচার এই কুলের আচার, যেটা অনেকেরই প্রিয় আমার মতন। সেই কুলের আচারের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল মিঠাই ম্যাজিক সব কিচেনে। প্রচুর টিপস আর উপকারী ট্রিক্স সহ আজকে কুলের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন। ফ্রিজে রাখতে হবে না, আর ভিনিগারও ইউজ করব না এতে। চলুন পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন এই জিভে জল আনা টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচারের রেসিপিটা। ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বাজারে কিন্তু প্রচুর কুল পাওয়া যায়, কাঁচা কুল, পাকা কুল, বিভিন্ন রকমের। কাঁচা কুল বাজার থেকে কিনে আনার পর ভালোভাবে ধুয়ে চারটে রোদ দেখানো হয়েছে, মানে চার দিন রোদ দেখানোর পরে কুলটা এইরকম শুকিয়েছে। এর থেকে বেশি যদি রোদ দেখানো হতো তাহলে কুলটা বেশি শক্ত হয়ে যেত। তখন আচার তৈরি করার জন্য কুলটা গরম জলে ভালোভাবে ভিজিয়ে তারপর আচার তৈরি করতে হতো। তো শুকনো কুলগুলোর বোটাগুলো ছাড়িয়ে কুলের মুখের কাছটা যদি একটু ভেঙে নেওয়া যায় বা ফাটিয়ে দেখে নেওয়া যায় খুব ভালো হয়, হাতে যদি সময় থাকে। আচারটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, আর প্রত্যেকটা কুল দেখে নিলাম ভেতরে পোকামাকড় কিছু আছে কি না বা পচা আছে কি না। পচা কুল থাকলে বাদ দিয়ে দিতে হবে, পচা কুল কিন্তু আচারে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আচার বেশি দিন আপনার ভালো থাকবে না। তো হাতে সময় থাকলে একটা একটা করে কুল যদি বেছে মুখের কাছটা একটু ফাটিয়ে দেখে নেওয়া যায় কুলগুলো পোকা কিংবা পচা আছে কি না, তাহলে সেই আচার আপনার অনেক দিন ভালো থাকবে। দেখুন, আমি ফোড়নে দিলাম একটু দারচিনি, দু চামচ সর্ষের তেলে হাফ ইঞ্চি কি এক ইঞ্চি মতন দারচিনি ফোড়নে দিলাম, যেহেতু দারচিনির ফ্লেভারটা আমরা পছন্দ করি। আপনি চাইলে এখানে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একসাথে ফোড়নে দিতে পারেন, এছাড়া পাঁচ ফোড়নও দিতে পারেন। তাছাড়াও যদি পছন্দ না করেন কোনো ফোড়নও দেওয়ার দরকার নেই। মোটামুটি কুলটা আমাদের একটু সেদ্ধ হতে হবে, সামান্য লবণ মানে যতটা লবণ দরকার ততটা লবণ আর সামান্য হলুদ দিয়ে কুলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লবণ দেওয়ার জন্য কুল থেকে কিন্তু জল ছাড়বে, সেই জলেই এই কুলটা সেদ্ধ হবে। কুলটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, ঢাকা দিয়ে কুলটা আমি সেদ্ধ করে নেব কম আছে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে কুলটা সেদ্ধ হতে। প্রচুর জল বেরোবে, সেই জলে সেদ্ধ হবে। যতক্ষণে কুলটা সেদ্ধ হবে ততক্ষণে দুটো কাজ করে নেব। এখানে আমি আখের গুড় নিয়েছি, দেখুন আপনারা চাইলে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন যদি চাকা গুড় হয়, বা এইভাবে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন। এছাড়া ঝোলা গুড় যে আখের হয় সেই আখের ঝোলা গুড় দিয়েও এই আচারটা করতে পারেন, চিনি দিয়েও আচারটা করতে পারেন। এখানে মোট 3 কিলো মতন কুল আছে, 3 কিলো কুলের জন্য প্রায় 700 গ্রাম গুড় আমি ব্যবহার করছি, কারণ কুলগুলো ভীষণ টক, কাঁচা কুল শুকনো হয়েছে, মানে বুঝতেই পারছেন কুলগুলো কিন্তু বেশ টক আছে। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা হবে। তো আপনারা যেমন মিষ্টি খাবেন বা পছন্দ করবেন বা কুলের মিষ্টি অনুযায়ী আচারের মধ্যে গুড় বা চিনি পরিমাণটা দিয়ে নেবেন। ঢাকনা খুলে দেখে নিলাম কুলটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, কুলটা ভালোভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিলাম, তারপর দিয়ে দেব গুড়টা। এই গুড়ের থেকেও প্রচুর জল বেরোবে, বাকি যেটুকু সেদ্ধ বাকি থাকবে সেটুকু এই গুড়ের জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সমস্ত গুড়টা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। সবসময় মনে রাখতে হবে কম আঁচে কিন্তু আচারটা তৈরি করতে হবে, তা না হলে গুড় কিন্তু পুড়ে যেতে পারে, তখন আচারটাও পুড়ে যাবে, ভালো লাগবে না। মশলার জন্য এখানে আমি মৌরি নিয়েছি 1 চামচ, জিরে, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, হাফ চামচ মেথি আর পরিমাণ মতন শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাতেই কিন্তু কুলের আচার খেতে খুব ভালো লাগবে। অনেকেই সর্ষে ব্যবহার করেন কুলের আচারে, কিন্তু সর্ষেটা আমার ঠিক কুলের আচারে ভালো লাগে না। এই মৌরি, মেথি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি মশলাও কিন্তু কুলের আচারে লাগে না, মশলার পরিমাণটা আপনারা একটু কম দিয়ে আচারটা রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। কুলের যে নিজস্ব একটা স্বাদ, গন্ধ আছে, সেই গন্ধটা আচারে বজায় থাকবে। বেশি মশলা ব্যবহার করলে তখন কিন্তু কুলের নিজস্ব স্বাদ বা গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো ওদিকে মশলাটা আমি শিলনোড়াতে মিহি করে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। দেখুন গুড় দেওয়ার পরে একটু জল বেরিয়েছে আর গুড়টা ভালোভাবে গলে গেছে,
কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এবার আঁচটা কমিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এইভাবে, আর যে অতিরিক্ত জলটা আছে শুকিয়ে নিতে হবে। ততক্ষণ আমি এখানে মশলাটা শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু যেহেতু অল্প মশলা আছে শিলনোড়া গুঁড়োর মশলা কিন্তু স্বাদই আলাদা হয়, আর খুব ভালোভাবে এটা পেশাও যায়, মিহি হয় বেশ। মশলা গুঁড়ো করে তারপর আমি যখন নামাবো কুলের আচারটা, তার একটু আগে দেব এই ভাজা গুঁড়ো মশলাটা। দেওয়ার পর কিন্তু খুব বেশি আর রান্না করব না, তাহলে ভাজা মশলার গন্ধটাও নষ্ট হয়ে যাবে। দেখুন, কুলের আচার আমার শেষের দিকে, এই কুলের আচার একটু গ্রেভি গ্রেভি নামাতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে বেশ ভালোই, তখন খুব বেশি শক্ত হয়ে যাবে একদম যদি ঝোলটা খুব টানিয়ে নামানো হয়। এইভাবে একটু একটু নরম থাকবে আচারটা, তখন কিন্তু নামাতে হবে। তো দেখুন, নামানোর আগে আমি ভেজে রাখা মশলাটা দিলাম, আর দিয়ে দিলাম এক চামচ বিট লবণ। বিট লবণ আপনারা কুলের আচারে অবশ্যই দেবেন, খুব ভালো লাগে এই কুলের আচারের সাথে বিট লবণের কম্বিনেশনটা খুব ভালো হয়। দেখুন, আমাদের আচার তৈরি হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আচারের মধ্যে যেন জল না থাকে। দেখবেন কুলের যে জল অতিরিক্ত আর গুড়ের জল সব কিছু ভালোভাবে শুকিয়ে গেলে একটা আঠালো ভাব চলে আসবে এই আচারটার মধ্যে। তখন মনে করতে হবে আমাদের আচার একদম তৈরি, এর মধ্যে কোনো জলই নেই। এই আচারটা আমি থালাতে ঢেলে নিলাম, ঠান্ডা হবে তারপর কাঁচের জারে ভরবো, আর যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আচারটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। দেখুন, একদম যেই আচার কাকুর কাছে আচার আমরা কিনে খেতাম সেই রকম রঙও হয়েছে, আর সেই রকম এর গঠনটাও হয়েছে। কুলের আচারটা এই থালায় ঢেলে নেওয়ার পরেও তিন দিন আমি রোদ দেখিয়েছি এই থালা সহ, রোদে দিতাম, আর এই যে ছাকনিটা দিয়ে ছেঁকে রেখেছি একটা তারের ছাকনি বড়, তো ওই ছাকনি দিয়ে ঢেকে ঢেকে তিন দিন ভালোভাবে রোদ দেখিয়ে যেটুকু অতিরিক্ত জল থাকবে এর মধ্যে সেটুকু জলও ভালোভাবে টেনে নিলে খুব ভালোভাবে শুকোনো একটা কাঁচের পরিষ্কার পাত্রে এটা আমরা রেখে দেবো। মাঝে মাঝে একটু একটু ওই জার শুদ্ধই রোদ দেখাবো, যখন খাবেন তখন একটু একটু বিট লবণ উপর থেকে ছড়িয়ে দিয়ে খাবেন, সেই ছোটোবেলায় ফিরে যাবেন যেখানে আমরা কাকুদের কাছ থেকে আচার কিনে কিনে খেতাম, সেই স্বাদই আপনারা পাবেন এইরকমভাবে কুলের আচারটা রান্না করলে। আপনারা অনেকেই কুলের আচারের রেসিপি জানেন, আমি জানি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর শেয়ার করুন আপনার ছোটোবেলার বন্ধুর সাথে এই রেসিপিটা, আর শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।